वेलकम टू व्हाट लाइफ। श्रीनगरे डाल लेक ओ हाउस बोट आज घूरिए देखाबो तोमादेर। চলে এসেছি আজকে একটা নতুন দিন। সবাই কেমন আছো? তার কারণটা হচ্ছে আজকে সপ্তমী, তোমরা ওখানে এনজয় করছো আর আমরা প্রকৃতির মাঝখানে ভূস্বর্গে এনজয় করছি। হ্যাঁ, দেখিয়ে নিই, হাউস বোটে ছিলাম কালকে রাত্রে, যখন এসে পৌঁছেছিলাম আর দেখাতে পারিনি। সো তোমাদের হাউস বোটটা আগে একটু দেখিয়ে নিই, তারপরে আমরা ব্রেকফাস্ট করব, লোকাল সাইট সিনও করবো। আগে হাউস বোটটা দেখিয়ে নিই, হাউস বোটের সমস্ত ডিটেলস আমরা তোমাদেরকে শেয়ার করে দেবো, যাতে যখনই তোমরা আসবে খুব ইজিলি তোমরা এখানে এসে উঠতে পারো। ট্যুর করি চলো। এইটা ঢুকেই হাউস বোটের এটা একটা বসার জায়গা, ডাইনিং রুম, ড্রয়িং রুম, এটা দেখতেই পাচ্ছ। আচ্ছা, এটা হচ্ছে ডাইনিং রুম, এখানে খাবার দাবার সবাই একসাথে করতে পারে। আমরা কালকে এখানে সবাই এখানে একসাথে বসে খেয়েছি কালকে, আর জায়গাটা খুবই অসাধারণ। সব কিছু দেখতে পাচ্ছ সাজানো আছে। এই দেখো, এখানে আমাদের ব্রেকফাস্ট হবে এক্ষুনি। আচ্ছা, এইখান থেকে শুরু হচ্ছে এনাদের, এটা হচ্ছে এনাদের কিচেন, আর এখান থেকে শুরু হচ্ছে রুমের সব রকম রুম আছে এখানে অ্যাভেলেবেল, ডবল বেডরুম, ট্রিপল বেডরুম। এবং এইগুলো হচ্ছে হাউস বোটের পাশের এলাকা, আর এগুলো সব এক একটা করে রুম দেখতে পাচ্ছ। এটা একটা রুম, যদিও এটা আমরা মানে এটা আমরা ছিলাম না যদিও, কিন্তু এটা একটা রুম দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই রুমের এদিকেই পাবে বাথরুম, আর এইটা হচ্ছে রুমের বেডরুম। আমাদের রুমটা দেখাই। সো আমরা ছিলাম এই রুমে, আমাদের যেহেতু দুজন তিনজন ছিলাম, তো আমাদের একটা সোফা আছে এখানে, টেবিল আছে রাখা, আর এই হচ্ছে আমাদের রুমটা, ডবল বেডরুম, ঠিক আছে, মানে ট্রিপল বেডরুম বেসিক্যালি। এখানে দুজন শুতে পারবে আর এখানে একজন শুতে পারবে, খুব ইজিলি এবং কমফোর্টের সাথে শুতে পারবে। অনেকগুলো চার্জিং পয়েন্টও আছে এদের, দেখতে পাচ্ছ যেমন ডেকোরেশনটাও খুব সুন্দর। এটা হচ্ছে রুমের বাথরুম, একদম ফ্রেশ। এখানে পাবে গ্রিজার, পাবে গ্রিজার দেওয়া আছে, গ্রিজার তোমরা ইউজ করতে পারো, ওনারা নিজেরাই গরম জলের ব্যবস্থাও আছে। আচ্ছা, ইন্ডিয়ান ইউরোপিয়ান কমোড দেওয়া আছে, এবং নিচে জল ফেলা যাবে না, যতটুকুনি সম্ভব নিচে জলটা যদি অ্যাভয়েড করা যায় খুব ভালো হয়। পুরো নিচেই কিন্তু কার্পেট বেছানো আছে এই রুমটায়। তো এটা হচ্ছে আমাদের এখানে কাশ্মীরে হাউস বোটে থাকার অভিজ্ঞতা, খুব সুন্দর অভিজ্ঞতা। রাত্রেও খুব ঘুমটা ভালো হয়েছে, কালকে তো স্নোফল দেখেইছিলাম, তোমরা সেটা নিশ্চয়ই এনজয় করেছো। চলো, সবাই ওয়েট করছে, আগে করে নিই আমাদের ব্রেকফাস্ট। গুড মর্নিং এভরিওয়ান, শুভ সপ্তমী। শুভ সপ্তমী। তো আজকে সপ্তমী শুরু হচ্ছে কি দিয়ে? পোহা দিয়ে। আর পোহা আর স্যান্ডউইচ, স্যান্ডউইচ দিয়ে। হ্যাঁ, স্যান্ডউইচ আছে সায়ন। আমি যেমন দেখাচ্ছিলাম এটা ডাইনিং রুম, এটা খুব অসাধারণ একটা জায়গা। ভাই আপনার নাম? ইশফাক। ইশফাক ভাই কা, ইশফাক ভাইয়ের নাম্বার আমরা দিয়ে দেবো। তো তোমরা যারা কাশ্মীরে এসে লোকাল সাইট সিন বা একটু কিছু অপবিট কিছু করতে চাও, ইশফাক ভাই তোমাদেরকে হেল্প করে দেবে, এবং আমরা এখানে সমস্ত ডিটেলসটা শেয়ার করব। তার আগে এই ডিটেলসটা আমাদের ভেতরে যেতে হবে, নইলে আমাদের সিস্টেমটা স্টার্ট হচ্ছে না। একটা মাছ নিডেড চা দরকার ছিল সকাল সকাল, একদম দেখতে পাচ্ছ ফ্রেশ এবং গরম গরম। ইশফাক ভাই আপকা ব্রেকফাস্ট ওকে? হ্যাঁ জি, হ্যাঁ জি ভাই। আচ্ছা, এবারে দেখে নেওয়া যাক ডাল লেক ও উড ফ্যাক্টরির জায়গা।
তো এই ফ্যাক্টরিটার ডিটেলস লিংকে দিয়ে দিচ্ছি ব্লগে, স্নেহা লিখে দিচ্ছে দাদা সম্পর্কে, ফ্যাক্টরিটা সম্পর্কে। কিছু যদি তোমাদের নেওয়ার থাকে লিংক ক্লিক করে অবভিয়াসলি চেষ্টা করো ব্লগটা পড়ে নেওয়ার জন্য। তো আপনি বললি যে একবার আপনার নাম্বার বললি যে ফোন নাম্বার 7006960471। আচ্ছা, আপনার শপ কা নাম? চকো এন্ড কোম্পানি স্যার। চকো এন্ড কোম্পানি, মীনা বাজার কে অন্দর হি আতা হ্যায়? ইয়েস স্যার, মীনা বাজার ডাল লেক। ঠিক হ্যায়, আগর কোই কিসি কো কিছু কুছ কুছ চিজ খরিদনা হ্যায় তো আপসে শপ সে খরিদ সকতে হ্যায়, কন্টাক্ট কর সকতা হ্যায়, উই ক্যান রিসিভ গুগল পে, পেটিএম। ওকে, অর আপ কুরিয়ার কর দেতে হ্যায়? ইয়েস স্যার, অল ওভার ওয়ার্ল্ড। থ্যাঙ্ক ইউ সো মাচ। ইউ আর ওয়েলকাম স্যার। তো তোমরা যেমন শুনলে এই কালেকশন, যেমন তোমাদেরকে দেখালাম অনেক অনেক কালেকশনস আছে, নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিনে, তোমরা যোগাযোগ করে নাও দাদাদের কাছে। কিন্তু আমরা না জেনেই এসেছি, কোনো পেড প্রমোশন নয়, আর তোমরা ইজিলি এখানে আসতে পারো, কুরিয়ার করে নিতে পারো, নিজেদের জিনিসটা পছন্দের মতন আমরা দেখিয়ে দিচ্ছি।